হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেল কুপমণ্ডুকে সবাইকে জানাই স্বাগত। আমাদের উৎসাহ দিতে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আমরা এসে গেছি আমাদের পরবর্তী পর্ব নিয়ে। আমরা সাতকোশিয়া সফর সেরে এখন চলেছি কুলডিহার উদ্দেশ্যে। সাতকোশিয়া থেকে কুলডিহার দূরত্ব 340 কিলোমিটার, আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে কুলডিহার দূরত্ব পড়বে 240 কিলোমিটারের মতো। সেক্ষেত্রে আপনাদের NH-16 ধরে আস্তে আস্তে বালাসোরের কাছ থেকে কুলডিহার দিকে ডাইভার্সনটি নিয়ে নিতে হবে। সাতকোশিয়া বা কুলডিহা যেখানেই আপনারা থাকবেন, যদি জঙ্গলের মধ্যে থাকেন, এখানে একটা জরুরি তথ্য দিয়ে রাখি যে জঙ্গলের মধ্যে কোথাওই কিন্তু মোবাইল নেটওয়ার্কের কোনো রকম কানেকশন পাওয়া যায় না, এবং ইন্টারনেটও সেরকমভাবে কাজ করে না। তো সেই মতো প্রস্তুতি আপনাদেরকে সেরে আসতে হবে। যদি কোনো প্রয়োজনীয় ফোন থাকে তাহলে সেটা আগে থেকে করে দেওয়া, বা কোনো তথ্য নেওয়ার থাকলে সেগুলো নিয়ে আগে থেকে নিয়ে রাখাই ভালো। আর কুলডিহার জঙ্গলে যেতে গেলে যদি জঙ্গলের মধ্যে না থাকেন, জঙ্গলের বাইরে থেকেও কুলডিহার জঙ্গল সাফারিতে আসা যায়, সেক্ষেত্রে জঙ্গলে ঢোকার আগে এন্ট্রি পারমিট করিয়ে নিতে হয়, নিয়ে জঙ্গলে আসতে হয়। এসে গেছি আমরা কুলডিহার জঙ্গলে। এখন দেখছি রিশিয়া ড্যাম। ওয়াচ টাওয়ারটি আছে, সেখানেও আপনারা অনেকবার যাওয়ার সুযোগ পেতে পারেন, এটি নেচার ক্যাম্পটির খুব কাছেই। আর জাঙ্গেল সাফারিতে আপনারা এখানে না থাকলেও বাইরে থেকেও ঘুরে এসে দেখে নিতে পারেন, জাঙ্গেল সাফারি করে নিতে পারেন। সেখানে রিশিয়া নেচার ক্যাম্প এবং পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারেন। ভীষণই এবং জঙ্গলের এই যে শব্দ সাথে আপনারা কিছুক্ষণ চলতে পারবেন, এবং একটা অদ্ভুত মন্তব্য এবং বিভিন্ন রকম শক্তির আওয়াজ আমরা এবং সৌভাগ্য থাকলে দেখে নিতে পারবো। Thank you.
জাঙ্গেল সাফারি সেরে আমরা এখন চলে এসেছি রিশিয়া ড্যামের অপর প্রান্তে, সেটাই আমরা এখন দেখবো কিছুক্ষণ। আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।